আমি এখন অনুরোধ করব আমাদের মাঝে উপস্থিত বিশিষ্টজন চিফ ইঞ্জিনিয়ার রাজীব চট্টরাজ মহাশয়কে সংক্ষিপ্ত আকারে আজকের দিনটির কিছু কথা বলবার জন্য। মাননীয় রাজীব চট্টরাজ মহাশয়কে অনুরোধ করছি আজকের দিনটির সাপেক্ষে কিছু কথা বলবার জন্য। শুভ সন্ধ্যা মঞ্চে উপবিষ্ট মাননীয় বিশিষ্ট অতিথিবর্গ, সভায় উপস্থিত মাননীয় ভদ্রমণ্ডলী, আমার ইঞ্জিনিয়ার ভাই বোন এবং সহকর্মীরা, আজকে আমরা এখানে এক বিশেষ উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। ভারত মাতার অন্যতম গৌরবান্বিত সন্তান স্যার মোক্ষাগুণ্ডম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন, এবং সেই উপলক্ষে তিনি একজন বিশিষ্ট ইঞ্জিনিয়ার ছিলেন, এবং সেই উপলক্ষে খুব সম্ভবত 1968 সাল থেকে ভারত সরকার এই দিনটিকে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করার উদ্যোগ নেন। আজকে তার মনে হয় 55তম বর্ষ। তো আজকে এই 15ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে আমরা একটা অনুষ্ঠান করে পালন করছি, বাট আমাদের কাছে 365 দিন 24 ঘন্টা 24x7 সবটাই কিন্তু ইঞ্জিনিয়ার্স ডে। আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, তারা যারা কাজ করি, তারা হয়তো একটু পিছনের ইয়েতে থাকি, সবসময় হয়তো সামনে আসি না, কিন্তু আমাদের কাজ কর্মকাণ্ড কিন্তু সারা বছর প্রত্যেক দিন প্রত্যেক সময় চলতে থাকে। আর প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, আমি তাদের কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা সারা বছরই ব্যাপারটা শুধু কাজ না, কাজ ছাড়াও ডিফারেন্ট ট্রেনিং এবং নানান রকম উদ্যোগ ওরা নিয়ে থাকেন, ভালো উদ্যোগ নিয়ে থাকেন। তার জন্য আমার সাথে যোগাযোগও আছে এবং আমাকে ডিফারেন্ট সময়ে ওনারা যেভাবে কাজে লাগান, যতটুকু কাজের বাইরেও ডিফারেন্ট ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি, তাদের কর্মকাণ্ড খুব ভালো, খুবই উৎসাহিত, ওরা খুব ভালো উদ্যোগ নেন, তো সেটা সারা বছর ওরা চালিয়ে যান। এবং আমরা আজকেও ওরা এসেছিলেন ফেলিসিটেট করতে, করেছেন। আমরা তাই বলেছি যে আমাদের কাজ, ইঞ্জিনিয়ারদের কাজ, শুধু ফেলিসিটেশন আনুষ্ঠানিক এই ব্যাপারটা নয়, আমাদের কাজ হচ্ছে সোসাইটাল নিড ফুলফিল করা, সামাজিক যে কর্তব্য সেটা দায়িত্বটা পালন করা। আমাদের উপরেই একটা জাতির একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দায়িত্ব আছে, ইকোনমিক গ্রোথের দায়িত্ব আছে, সেটা এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের পালন করতে হবে সারা বছর। আর বেশি সময় নেব না, কারণ অনেক অতিথি আছেন এবং আমাকে আরও একটা অনুষ্ঠানে যেতে হবে, সেইটার জন্য একটু তাড়াই আছে। তো আমরা বলি একটাই জিনিস যে ইঞ্জিনিয়ারিং ইজ নট অ্যাবাউট, ইটস অনলি শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, ইটস নট অ্যাবাউট সিমেন্ট, বিটুমেন, সয়েল, ওয়াটার, ইট ইজ মাচ বিয়ন্ড দ্যাট, ইট ইজ লিডারশিপ, ইট ইজ ভিশনারি, ইট ইজ নেশন বিল্ডিং। থ্যাংক ইউ অল। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইঞ্জিনিয়ার বন্ধু, যিনি এতক্ষণ আমাদেরকে শুধু স্যার এম বিশ্বেশ্বরিয়ার কর্মকাণ্ডের উপরই আলোকিত করলেন তাই নয়, তিনি আসলে আমাদের ইঞ্জিনিয়ারদের যে মনের কথা তাই তুলে ধরলেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই রাজীব চট্টরাজ মহাশয়কে।